দুনিয়া বিমুখ হওয়া। দুনিয়া বিমুখ দুইভাবে হয়, দুইভাবে হয়। একটা হচ্ছে যে দুনিয়ার মানুষের কাছে কি আছে সেটা থেকে বিমুখ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কাছে কি হাতে কি আছে ওইটা প্রাপ্তির আশা ছেড়ে দাও, ওইটার প্রতি তোমার সামান্যতম লোভ করো না, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আর তুমি দুনিয়ার প্রতি লোভটা ছেড়ে দাও পুরোপুরি, পুরো দুনিয়ার প্রতি লোভ ছেড়ে দিলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, যদি দুনিয়া বিমুখ হতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়া বিমুখতার প্রমাণ হবে তখনই যখন আপনি প্রতিটি কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি চিন্তা করবেন। বাড়ি করলেও চিন্তা করবেন যে এখানে যেন নেককারদের বসবাস হয়, মসজিদ করলে চিন্তা করবেন যে এখানে যেন আখিরাতের কাজ হয় আমার, যেই কোনো কাজ করবেন, সন্তান সন্ততি নিয়ে চিন্তা করবেন যে এদেরকে দিয়ে আমি আখিরাতের কাজ করাবো, এদেরকে দিয়ে আখিরাতের আবাদ করাবো, এদেরকে আমি দুনিয়া বিমুখ করাবো। এদের যে কোনো টাকা পয়সা আছে হারাম ফেলে দিতে বলছি না, হারাম হারাম টাকা পয়সা বাদ দিবেন, হালালটা দিয়ে ভালো কাজ করবেন। ভালো কাজ করে চিন্তা করবেন যে তারা ভালো কাজ কি করা যায়। আমি এমন লোককেও জানি, সুবহানাল্লাহ, ভালো কাজ করার জন্য তার অন্তরটা সারাক্ষণ ক্রন্দন করতেই থাকে। আমাকে মাঝে মধ্যে ফোন করে বলে, এখন আমি একটা ভালো কাজ করতে চাই, কি করতে পারি বলেন, কয়টা টাকা আমার হাতে আসছে। এরকম মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, কারণ তারা দুনিয়া বিমুখ আখিরাতমুখী হতে চায়। তারা চিন্তা করে না এরপরে কি হবে, চিন্তা করে না আমার দায়িত্ব আমি পালন করে গেছি যাচ্ছি, এটাই তারা চিন্তা করে। অনেকে আছে পিছু টান আছে যে আমি যে দিলাম এরপরে আমার কথা স্মরণ হবে কিনা, আমার কথা বলবে কিনা, আমার নামে কিছু লিখবে কিনা, এই চিন্তা ভাবনা করলে আপনি কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাজ করেননি, দুনিয়া বিমুখ হওয়ার কাজ করেননি। আপনাকে শয়তান ধোকা দিয়েছেন এক সুরতে। ভালোবাসার আপনি টাকা দিয়ে এরপর চিন্তা করছেন, একটা মারহাবা দরকার, একটা বড় কথা দরকার, একটা বড় নাম দরকার, এটার মাধ্যমে আপনি কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছেন।